बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। अस्सलाम वालेकुम। वालेकुम अस्सलाम सर। कैमन आछो तोमरा? আর রহমত আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, তোমাদের দোয়া ও আল্লাহর রহমতে আমি খুব ভালো আছি। গত বৃহস্পতিবারের ক্লাস কয়জন করেছিলা কে বলতে পারবা? দেখে কে করেছিলা? গত বৃহস্পতিবারের ক্লাস 7/26 ক্লাস করেছিলা গত বৃহস্পতিবারের? Yes, sir। গত বৃহস্পতিবারে দেখো 19 নম্বর প্রশ্নের উত্তর তাই কি বলো তো? আসসালামু আলাইকুম স্যার। ক্লাস চলতে শুরু করবে আজকে। দেখো, চলিত ভাষার বৈশিষ্ট্য হলো ক্রিয়াপদের রূপ সংক্ষিপ্ত হয়, সর্বনাম পদের রূপ সংক্ষিপ্ত হয় আর উচ্চারণ খুবই গুরুগম্ভীর হয়। 3 নম্বর প্রশ্নের উত্তর তাই কি বলো? সাদমান ছাপি উমাইর ইসলাম। 3 নম্বর প্রশ্নের উত্তরটা বলো উপসংহারে। চলিত ভাষার বৈশিষ্ট্য শুনতে পাচ্ছ? আমি বলবো। আচ্ছা বলো ভাই, বলো স্যার ক নাম্বার হবে? গ নাম্বার কি হবে? ক নাম্বার হবে স্যার, 1 ও 2। 1 ও 2, অ্যাবসলিউট রাইট। ক নাম্বার উত্তরটা হবে 1 ও 2। ছাত্রছাত্রী ক্লাস করলে মনে গেছিল না, আমরা তো বুঝতে পারি যে কে কোনটা। দেখো, আমি যেটা বলছিলাম যে বারবার সংজ্ঞা আমি নিয়ে আসছিলাম যে চলিত ভাষা কাকে বলে, এর উত্তর আমি বলছিলাম যে পদগুলো যে ভাষাতে সর্বনাম ও ক্রিয়া পদগুলো সংক্ষিপ্ত রূপে ব্যবহৃত হয় এবং যে পদগুলো সর্বদা, অর্থাৎ যে ভাষাটা সর্বদা পরিবর্তনশীল এবং উচ্চারণ খুবই সহজ, সেই ভাষাকে আমরা কি বলি? চলিত ভাষা বলি। চলিত ভাষার বৈশিষ্ট্য গুলো তোমাদেরকে হোমওয়ার্ক দিতে বলেছিলাম, তোমরা অনেকে হোমওয়ার্ক দিয়েছিলাম কিন্তু ভালো করে করতে হবে। দেখো, আজকে শনিবার, আর শনিবার আমরা তোমাদেরকে এর আগে বলেছি আমরা প্রতি সপ্তাহের শনিবারের দিন আমরা হচ্ছে নতুন শীট দিয়ে থাকি। আজকে এই নতুন শীট আর হচ্ছে শিডিউল, তোমরা দয়া করে ক্লাস শেষ হয়ে গেলে তোমরা অথবা তোমাদের গার্জেন বা অভিভাবককে দিয়ে এই শীট গুলো কালেক্ট করবা, কারণ এই শীট গুলো থেকে তোমাদের অধিকাংশ প্রশ্ন পরীক্ষাতে আসবে। আলোপা গ্রামী, খুব তাড়াতাড়ি আশা করি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি পরিস্থিতি স্বাভাবিক হয়ে যাবে, কারণ দেখো আগের যে মৃত্যু হার আর এখনকার মৃত্যু হারের অনেক পার্থক্য আমরা নিজের চোখে দেখতে পাই। যাই হোক, এই প্রতিকূল অবস্থার পরে আমরা যে ঘরে বসে হোক আর হচ্ছে যেভাবে হোক আল্লাহ আমাদেরকে সুস্থ রেখেছেন, এর জন্য আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া আদায় করি। সকলে বলো আলহামদুলিল্লাহ। আমরা ডিটেলস পড়বো, তার আগে আমরা একটু সংজ্ঞাটা দেখে নিই। সংজ্ঞা, সংজ্ঞা তুমি বিভিন্ন ভাবে দিতে পারো, এখানে অনেকজন অনেক কথা বলেছে, তবে আমি এখানে বলে যে শাস্ত্র পাঠ করলে ভাষা শুদ্ধ রূপে বলতে ও লিখতে পারা যায় তাকে ব্যাকরণ বলে।
ঠিক আছে, যে শাস্ত্র পাঠ করলে ভাষা শুদ্ধ রূপে বলতে ও লিখতে পারা যায় তাকে ব্যাকরণ বলে। দেখো বইয়ে কি বলছে, যে শাস্ত্র দ্বারা ভাষাকে বিশ্লেষণ করে এবং বিভিন্ন অংশের পারস্পরিক সম্বন্ধ নির্ণয় করা যায় তার নাম ব্যাকরণ। কথা বুঝতে পেরেছ? এটা লিখে নিয়ে আসুন। আবার বলা হচ্ছে বাংলা ভাষা একটি সমৃদ্ধ ভাষা, এ ভাষার ধ্বনিতাত্ত্বিক রূপতাত্ত্বিক গঠনগত নিয়ম শৃঙ্খলা রয়েছে। সুতরাং যে বস্তুকে বাংলা ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি ও স্বরূপের বিচার বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদান সম্পর্কে নির্ণয় ও প্রয়োগ বিধি বিশদভাবে আলোচিত হয় তাই হচ্ছে বাংলা ব্যাকরণ। এখন দেখো ব্যাকরণ এমন একটা জিনিস যেটা হচ্ছে কি ভাষার সংবিধান বলা হয়। কি বলা হয়? ভাষার সংবিধান বলা হয়। যদি ব্যাকরণ না থাকতো তাহলে কিন্তু আমরা এলোমেলো করে কথাগুলোকে বলতাম, এলোমেলো। যেমন দেখো যখন আমরা বাক্য পড়বো, তোমরা গত ক্লাসগুলোতে অর্থাৎ ষষ্ঠ শ্রেণীতে তোমরা বাক্য পড়েছো এবং এগুলো দেখেছো, তা আমরা ওখানে বলছিলাম যে একটা বাক্যের সার্থক তিনটা গুণ থাকা আবশ্যক। কয়টা বলেছিলাম? তিনটা গুণ থাকা আবশ্যক এবং গুণগুলো হচ্ছে আকাঙ্ক্ষা, আসক্তি আর যোগ্যতা। তোমরা সেগুলো জানো যে কোনটা আকাঙ্ক্ষা, কোনটা আসক্তি এবং কোনটা যোগ্যতা। এখন আমার কথা হচ্ছে যে যোগ্যতা বা হচ্ছে আসক্তি, যোগ্যতা সরি আসক্তি যে শব্দটা বা হচ্ছে যে গুণটা, এটার ইয়ে ছিল কি পদবিন্যাস ঠিক থাকতে হবে। আমরা যে ভাষা ব্যবহার করছি এটার পদবিন্যাস ঠিক করতে হবে। আমি যদি এখন এরকম বলি যে রোহিঙ্গিয়ার খেলোয়াড় ফুটবল একজন রহিম, এই কথাটা কি ভালো লাগছে? খেলোয়াড় ফুটবল রহিম একজন, এই কথাটা কিন্তু ভালো লাগছে না। কারণ হচ্ছে কি পদবিন্যাসের নিয়ম ঠিক থাকছে না। তাহলে এই নিয়মটা কে ঠিক করে দিবে? ঠিক করে দিবে এই ব্যাকরণ। বুঝতে পেরেছ? তাহলে ব্যাকরণকে ভাষা কি বলা হয়? ব্যাকরণকে ভাষা বলো, সংবিধান বলা হয়। মনে রেখো এই লাইনটা প্রায় পরীক্ষাতে আসে, মনে রেখো পরীক্ষাতে এই লাইনটা প্রায় আসে, ঠিক আছে? এখন দেখো কি বলছে ব্যাকরণ সম্পর্কে। বলা হচ্ছে ব্যাকরণ ভাষার বিজ্ঞান সম্মত বিশ্লেষণ শাস্ত্র। কি বিজ্ঞান সম্মত? এটা এলোমেলো করে যদি আমরা কথা বলি বা হচ্ছে শব্দগুলো উচ্চারণ করি তাহলে আমরা বুঝতে পারবো, ঠিক আছে, কিন্তু সকলের বোধগম্য হবে না। তার জন্য যে নিয়ম তৈরি করা হয়েছে সেটাই হচ্ছে ব্যাকরণ। ভাষা বিভিন্ন উপাদানে গঠিত হয় এবং বিভিন্ন রীতিতে ব্যবহৃত হয়। গঠন ও ব্যবহারের ক্ষেত্রে প্রতিটি ভাষারই নিজস্ব কিছু নিয়ম শৃঙ্খলা আছে। প্রত্যেকটা ভাষা, এটা শুধু বাংলা ভাষা না, বাংলা, ইংরেজি, উর্দু, ফার্সি, তামিল, গুজরাটি থেকে শুরু করে যত রকমের ভাষা আছে সব ভাষাতে কি আছে? একটা নিয়ম শৃঙ্খলা আছে এবং সেই নিয়ম শৃঙ্খলা অনুযায়ী আমরা ব্যবহার করতে পারি। বলা হচ্ছে এই নিয়ম শৃঙ্খলা সম্পর্কে যথাযথ জ্ঞান লাভ করতে হলে ভাষার বিভিন্ন উপাদান এবং তাদের পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগ প্রণালীর স্বরূপ বিশ্লেষণ প্রয়োজন। ভাষার এই স্বরূপ বিশ্লেষণই হলো ব্যাকরণ। আমার কথাগুলো কি বুঝতে পারছ? আমি কিন্তু একেবারে সহজ ভাবে একটা সংজ্ঞা দিয়েছি যে শাস্ত্র পাঠ করলে, শাস্ত্র মানে কি বই, বুঝলে তো? অর্থাৎ একটা নিয়ম শৃঙ্খলা সমৃদ্ধ একটা বই। তাহলে পাঠ করলে ভাষা শুদ্ধ রূপে বলতে ও লিখতে পারা যায়। আমরা বলতে পারি এবং লিখতে পারি তাকে আমরা ব্যাকরণ বলি। তাহলে এর মধ্যে থেকেও আমাদের সংজ্ঞা থেকেও আমরা বুঝতে পারি যে ব্যাকরণটা কি। দেখো ব্যাকরণের যে বিশ্লেষণ, ব্যাকরণ শব্দটাকে বিশ্লেষণ করা আছে। এই ব্যাকরণ শব্দটা কি বলছে? বিজন আজ তোমার হেডফোন আছে না?
ধাতু চিহ্ন দিতে হবে, কারণ এটা কি প্রত্যয়ের একটা শব্দ আসছে, তার জন্য প্রত্যয় আসছে, তার জন্য তো তোমরা প্রত্যয় আরো ডিটেলস জানতে পারবে। তাহলে দেখো বি দিয়ে বিশেষ, আর দিয়ে হচ্ছে কি সম্ভব, আর হচ্ছে কি আর কোন, এই তিন এই চারটা ব্যুৎপত্তিগত অর্থ হচ্ছে কি, ব্যুৎপত্তিগত অর্থ যদি আমরা নিয়ে আসি তাহলে ব্যুৎপাদক ও ভাষা নিয়ামক শাস্ত্র, এর ব্যুৎপত্তিগত অর্থ আসছে ব্যুৎপাদক ও ভাষা নিয়ামক শাস্ত্র। তোমরা এই লাইনটা একটু দাগ দিয়ে রাখো যে ব্যাকরণ হচ্ছে শব্দ ব্যুৎপাদক ও ভাষা নিয়ামক শাস্ত্র। তাহলে প্রশ্ন আসতে পারে এরকম যে ব্যাকরণ কি, এক নম্বরে থাকতে পারে যে ব্যুৎপাদক, দুই নম্বরে থাকতে পারে ভাষা নিয়ামক শাস্ত্র, আর তিন নম্বরে অন্য যে কোনো একটা দিয়ে দিতে পারে। বুঝতে পেরেছো? তাহলে তোমাকে এটা ঠিক করে লিখতে হবে যে এক আর দুই উত্তর হবে। বলা হচ্ছে ব্যাকরণের কাজ ভাষার অভ্যন্তরে শৃঙ্খলা আবিষ্কার করা। এই লাইনটাও একেবারে খুব ভালো করে দাগ দিয়ে নাও। ব্যাকরণের কাজ হচ্ছে ভাষার অভ্যন্তরে অর্থাৎ ভিতরে ভিতরের শৃঙ্খলাকে রক্ষা করা। কোনটার পর কোনটা বললে আমাদের মনের ভাব আরো ভালোভাবে প্রকাশ করা যাবে, সেই নিয়মটা যে শাস্ত্র আলোচনা করে সেটাই হচ্ছে ব্যাকরণ। আমরা সংজ্ঞাতে অনেকবার বোঝানোর চেষ্টা করছি তোমাদেরকে, যাতে তোমরা ব্যাকরণের সংজ্ঞাটা বুঝতে পারো। দেখো ভাষা গঠন ও ব্যবহারের ক্ষেত্রে প্রত্যেক ভাষারই কি নিজস্ব কিছু নিয়মনীতি আছে। এইসব নিয়মনীতি সম্পর্কে সম্ভব জ্ঞান লাভ করতে হলে ভাষাকে ভেঙে তার উপাদান সম্বন্ধের বিচার বিশ্লেষণ এবং তাদের পারস্পরিক সম্পর্ক ও যোগাযোগ প্রণালী নির্ণয় করা প্রয়োজন। সুতরাং সংজ্ঞাটা বলেছি। এখন দেখো আমরা আমরা যদি ইংরেজির একটা বাক্য দেখতে যাই, আমরা একটা ইংরেজি বাক্য নিয়ে কথা বলি তাহলে আমরা বুঝতে পারবো। আচ্ছা বলতো একটা সিম্পল বাক্য কি, ওর গঠন প্রণালী কি, শব্দের ক্লাস তাহলে সিম্পল বাক্যের একটা গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট। কিন্তু আমরা যখন বাংলাতে কথা বলছি, দেখো আই এগুলোর অর্থ তো আমরা জানি তাই না? কিন্তু আমি যখন ইংরেজিতে বলছি যে আই ইট রাইস, তখন হচ্ছে এটা আমি ভাত খাই। কিন্তু আমি যখন বাংলাতে বলছি তখন কি লিখছি, আমি ভাত খাই। তাহলে খায়ের অর্থ কি, এটা খায় চলে গেল কি পিছনে, পিছনে গেছে কিনা বলতো, হ্যাঁ তাহলে বলো খায় চলে গেল পিছনে, ভাত চলে আসলো সামনে। কিন্তু ইংরেজিতে গঠন প্রণালী সেই অনুযায়ী কোথায় যাচ্ছে, রাইস সব শেষে যাচ্ছে। কিন্তু বাংলা যে গঠন প্রণালী এই প্রণালীতে আবার খাওয়াটা পরে চলে যাচ্ছে। বুঝতে পেরেছ? খাওয়াটা পরে চলে যাচ্ছে। এখন দেখো এখানে রসই আর অন্তস্থ অভাব এগুলোর অনেক নিয়ম আছে বাংলা ব্যাকরণে, একটা সমৃদ্ধ সমৃদ্ধশালী একটা ব্যাকরণ যেখানে অনেক কিছু নিয়ম দেওয়া আছে। এই যে খাই এখানে রসই লিখার একটা কারণ যে এখানে আমি আছে তার জন্য, যখন শুধুমাত্র নিজের কথা বলা হবে তখন এখানে রসই হয়ে যাব, আর এখানে যদি রহিম করিম বা সে অন্য কোনো নাম হতো তাহলে এখানে অন্তস্থ। বুঝতে পেরেছো? তো যাই হোক এখন দেখো আমি যে কথাটা বলার জন্য এই উদাহরণটা নিয়ে আসলাম সেটা হচ্ছে ইংরেজি যদি তুমি রাইস কে সামনে দাও, ইংরেজিতে
ইংরেজিতে যে বাক্য বা গঠন প্রণালী সেটা যদি তুমি রাইসের সামনে দাও তাহলে ওই বাক্যটি ঠিক হবে। আমি এরকম লিখলাম আই রাইস ইট, আই রাইস স্যার আটকে যাচ্ছে বারবার, আই রাইস ইট লিখেছি, এরকম একটা বাক্য লিখেছি ইংরেজিতে বলো ঠিক হবে না স্যার? ঠিক হবে না, কেন ভুল হয়েছে তার খাই ভাত, আমি খাই ভাত, এই লাইনটা লিখলো লাইনটা ভুল হচ্ছে, কারণ এটা বলছে কি বাংলা ব্যাকরণ বলছে, বাংলা ব্যাকরণ বলে সাবজেক্ট প্লাস হচ্ছে কি অবজেক্ট, অবজেক্ট অবজেক্ট প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব, বুঝতে পেরেছো? অর্থাৎ এস স্যার কর্তা কর্ম ক্রিয়া, কর্তা কর্ম আর হচ্ছে ক্রিয়া, কর্তা বলতে আগে তারপরে কর্ম আর ক্রিয়া হয়ে যাবে সব কিছু, কিন্তু ইংরেজিতে বলছে যে কর্তা আগে বসবে তারপরে ক্রিয়া বসবে তারপরে কর্ম পরে বসবে, বুঝতে পেরেছো? এই যে নিয়ম আর এই নিয়মকে তৈরি করেছে ব্যাকরণ। আমি কি এত বন্ধ করে তোমাদেরকে ব্যাকরণের সংজ্ঞা বোঝাতে পেরেছি? এখন বলো যে ব্যাকরণ অর্থ বা ব্যাকরণের যে কাজ এগুলো বুঝতে পারো নি কে কে? যদি ব্যাকরণ নিয়ে কারো কোনো প্রশ্ন থাকে তাহলে এখনই প্রশ্ন করতে হবে, বলো। আতিকুর রহমান বুঝতে পেরেছ? না স্যার প্রশ্ন নাই এখনো। বুঝলি আতিকুর রহমান? বুঝলি ক্লাসে এসে তো তুমি পরে, এখন দেখো আবার ক্লাসটা আবার প্রথম থেকে দেখবা। আবার আমি বলছি যে শাস্ত্র বা যে বস্তু বা যে বই পাঠ করলে ভাষা বলতে ও পড়তে, বলতে এক কথা বলতে পড়তে আর হচ্ছে লিখতে, তুমি বলবা পড়বা এবং হচ্ছে লিখবা, এই যে বলতে পারা যায় পড়তে পারা যায় এবং লিখতে পারা যায় কিভাবে শুদ্ধ রূপে, আমি কিন্তু শুদ্ধ রূপে প্রথমে বলে দিই। তাহলে এখন সংজ্ঞাটা ঠিক করো, যে শাস্ত্র পাঠ করলে আমরা ভাষা শুদ্ধ রূপে বলতে পড়তে ও লিখতে পারি তাকে ব্যাকরণ বলে, বুঝতে পেরেছ? কারণ হচ্ছে নিয়ম শৃঙ্খলা আমরা আমাদেরকে কে দিচ্ছে? ব্যাকরণ দিচ্ছে। এখন দেখো বাংলা ব্যাকরণ বলা হচ্ছে যে প্রশ্ন বাংলা ভাষার, আমি কি করছিলাম এতক্ষণ ব্যাকরণের কথা বলছিলাম, এখন আসো বাংলা ভাষার ব্যাকরণ। বাংলা ভাষার ব্যাকরণ তাহলে যে বস্তুকে বাংলা ভাষার বিভিন্ন উপাদানের প্রকৃতি ও স্বরূপের বিচার বিশ্লেষণ করা হয় এবং বিভিন্ন উপাদান সম্পর্কে নির্ণয় ও প্রগতি বিষয়ভাবে আলোচনা হয় তাই হচ্ছে বাংলা ভাষার ব্যাকরণ। এখানে প্রবন্ধ সংজ্ঞাতে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলছেন, দেখো তোমাদের সবার কাছে আশা করছি যে নতুন বই আছে, তোমরা বইটার সাথে মিলিয়েও নিতে পারো, কি বলছে যে যে শাস্ত্র জানিলে বাংলা, ওখানে বাংলাকে কি বলছে? বাংলা বলছে, বাংলা ভাষা শুদ্ধ রূপে লিখিতে পড়িতে ও বলিতে পারা যায় তাহার নাম বাংলা ব্যাকরণ। আবার ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলছে যে শাস্ত্রে বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি সব দিক দিয়ে আলোচনা করে বুঝিয়ে দেওয়া হয় তাকে বলে বাংলা ভাষার ব্যাকরণ বা বাংলা ব্যাকরণ।
ध्वनि मिले की शब्द हो शब्द थे पद हमारे शब्द पदे परिणत हो पद বিশ্লেষণ করে ভাষার স্বরূপটিকে তুলে ধরা হয় তাকে বাংলা ব্যাকরণ বলে। আমরা ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা পড়ব। তোমাদেরকে একটা জিনিস মনে রাখতে হবে যে সংজ্ঞা গুলো তোমাদেরকে খুব ভালোভাবে আত্মস্থ করতে হবে, কিংবা হচ্ছে সংজ্ঞা গুলোকে তোমাদের সর্বদা মনে রাখার ব্যবস্থা করতে হবে। উবাই ইসলাম, তোমার কি সব পড়া কি বুঝতে পারছ? উবাই উবাই কথা বলছো না কেন? স্যার বুঝতে পারছি। এইতো তখন তোমাকে প্রশ্ন ধরেছিলাম, তুমি উত্তর দাওনি কেন? স্যার মিউট করা ছিল মনে হয়। মামুন, তুমি পড়া বুঝতে পারছো? আর তোমাদের আইডি গুলো আরেকবার একটু দেখে দিই, আইডি গুলো লিখবা নাম দেখতে হবে। যখন হোমওয়ার্কের খাতা তোমরা জমা দিচ্ছ তখন বাংলা দ্বিতীয়টা ইংরেজিটা আরবিটা ফার্সিটা উর্দুটা কেন সমস্যাটা কি? লিখলে তোমাদের হাত পায়ে হয়ে যায় না কালি ঢুকে যায়? লিখো তো উপায় নেই, খাও খাও শুধু বাবা মাকে দেখাচ্ছ যে হ্যাঁ আমি পড়ালেখা করছি, পড়ালেখা করছে এক তিন ঘন্টা শুধু হচ্ছে গেম খেলছে। বাংলা দ্বিতীয়, ইংরেজি দ্বিতীয় বা ইংরেজি প্রথম, বাংলা প্রথম, গণিত পারলে সাথে সাথে তারিখটাও দিয়ে দেবা, আরো বেশি ভালো হবে তারিখটা দিলে। যেমন আমার গত বৃহস্পতিবারে ক্লাস ছিল, তাহলে গত বৃহস্পতিবারে কত তারিখ ছিল? 14 তারিখ। এভাবে দিবা বাংলা দ্বিতীয় বাংলা দ্বিতীয় 14/01/21 লিখা যাবে তো নাকি? আর যদি কষ্ট হয়ে যায় তাহলে এই বিষয়টা পাঠিয়ে দিও, যদি কষ্ট বেশি হয়ে যায় তাহলে তারিখটা দিও আর মাসটা দিও। আমি পড়াচ্ছিলাম ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা, এখন হচ্ছে ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা বলে শেষ করা যাবে না, কারণ হচ্ছে স্যার ব্ল্যাকবোর্ড দেখা যাইতেছে না। দেখা যাচ্ছে না? যা আমি তো ক্লিয়ার দেখতে পাচ্ছি স্যার, অন্য একটা সময় দেখা যাইতেছে তো দেখো ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা বলে শেষ করা যাবে না, কারণ হচ্ছে ভাষার নিয়ম শৃঙ্খলা রক্ষা করার মূল দায়িত্বই হচ্ছে ব্যাকরণের।
ভাষা নিয়ম শৃঙ্খলা রক্ষা করার মূল দায়িত্বই বাংলা ব্যাকরণ। আমি যে ওই ইয়াটা দেখালাম যে কর্তা কর্ম ক্রিয়া এই নিয়মটা আমাকে দিয়েছে ব্যাকরণ, আর এই ব্যাকরণের কথা থেকেই আমি তোমাকে বলছি যে এই বাক্যটা সঠিক হয়েছে অথবা ভুল হয়েছে, বুঝতে পেরেছো? তারপরে ভাষাকে বিশ্লেষণ করে দেখানোর চেষ্টা থেকে ব্যাকরণের উদ্ভব। ভাষাকে বিশ্লেষণ করে আমরা যখন হচ্ছে আমরা কিন্তু অনেক কিছু জানি, দেখো বাংলা ভাষা যদি আমরা কথা বলি তারপরে দেখবা যে শব্দের উৎসগত দিক দিয়ে শব্দকে পাঁচটি ভাগে ভাগ করা হয়েছে। একটা শব্দকে যেমন হাত, এই হাত শব্দটা কোথা থেকে আসছে বুঝতে পেরেছো? এর জন্য আমাদের এরকম একটা শব্দকে পাঁচটি ভাগে ভাগ করা হচ্ছে, কি কি? তৎসম, তৎভ, অর্ধ তৎসম, দেশি আর হচ্ছে বিদেশি। আমরা যে বাংলা ভাষার কথা বলছি এখানে বাংলা ভাষার অবদান অর্থাৎ সরাসরি বাংলা থেকে বাংলা ভাষাতে বাংলা ভাষা আমাদের দেশে যোগ হয়েছে খুব কম পার্সেন্ট। এখানে তৎসম আর হচ্ছে কি অর্থাৎ সংস্কৃত আর তৎসম এই দুইটা একটাই, তো এই দুইটার দুইটার অবদান এখানে অনেক বেশি, বুঝতে পেরেছো? আর আছে কি বিদেশি শব্দ। আমরা যখন দেখো চেয়ার বলছি, এ একটা চেয়ার নিয়ে আসে তো একটা টেবিল নিয়ে আসে তো, তাই না? বলি না আমরা কিন্তু কথাই কথাই বলি যে মানুষ আসছে বা মেহমান এসেছে বসতে দাও, তাহলে কিসে বসতে দিবা? চেয়ার নিয়ে এসে দাও। তাহলে বলা তো চেয়ার কি শব্দ? এটা একটা ইংরেজি শব্দ, বুঝতে পেরেছো? ইংরেজি শব্দ। আর এর যদি বাংলা অর্থ আমরা বলতে যাই তাহলে এটা হচ্ছে কি কেদারা। তো এই যে নিয়ম, আমার মূল কথাগুলো হচ্ছে যে আমরা জানবো কোথা থেকে, আমরা ব্যাকরণ থেকে জানবো যে কোন শব্দটা কোথা থেকে আসছে, বুঝতে পেরেছো? এবং উচ্চারণ প্রণালী জানবো, এর বানান নীতি দেখবো, সবকিছুই আমরা ব্যাকরণের মধ্যেই পেয়ে থাকি। যদি বানান নীতিতে দেখো কিছুদিন আগে আমরা দেখছিলাম কি কারণটা, দেখো শ্রেণী আমরা এরকম দেখছিলাম না, দেখছিলাম এখন কিন্তু শ্রেণী এরকম হয়ে গেছে। যখন আমরা এই বানানগুলা কে নিয়ে নির্ণয় করছে, এই যে বাংলা একাডেমি থেকেই প্রণীত হচ্ছে, কিন্তু এগুলো ব্যাকরণের কাজ। আরো বিস্তারিত তোমাদেরকে আর বলা যাবে, কারণ হচ্ছে এখন তো প্রাথমিক পর্যায়ে এর জন্য বলা যাচ্ছে না, আরো অনেক বিস্তারিত তোমরা দেখতে পাবে। বলা হচ্ছে দেখো ভাষার সঙ্গে ব্যাকরণের সম্পর্ক অদ্ভুত ভাবে জড়িত, একেবারে অঙ্গাঙ্গী ভাবে জড়িত। ভাষা ছাড়া ব্যাকরণ আর ব্যাকরণ ছাড়া ভাষা কখনো কল্পনা করা যাবে না। আর যদি ব্যাকরণ ছাড়াই ভাষা হয় তাহলে দেখবা যে সবকিছু এলোমেলো হয়ে যাচ্ছে, কোনটা শৃঙ্খলা তুমি খুঁজে পাবে না। বলা হচ্ছে ভাষা বহতা নদীর মতো গতিশীল, অর্থাৎ চলতেই থাকে চলতেই থাকে, এ কখনো স্থির হয় না, কিন্তু নিজের খেয়াল খুশি মতো আপন গতিতে ভাষা এগিয়ে চলে, ফলে ভিন্ন ভিন্ন সময়ে ভাষার মধ্যে নানা পরিবর্তন সাধিত হয়। ব্যাকরণের কাজ হচ্ছে ভাষার গতিবিধি লক্ষ্য করা এবং ভাষাকে বিশ্লেষণ করা, বিভিন্ন ভাবে বিশ্লেষণ করা। ভাষার মৌলিক উপাদান ধ্বনি, শব্দ, বাক্য। তোমরা যে ষষ্ঠ শ্রেণীতে পড়েছিলাম দেখো ওখানেও আমরা জানি যে মৌলিক উপাদান চারটি, এর মধ্যে হচ্ছে কি ধ্বনি, শব্দ, বাক্য, আর একটা ছিল বাগ অর্থ, বুঝতে পেরেছো? বাগ অর্থ অর্থই হচ্ছে এর অর্থটা কেমন হবে, এর সবকিছুর আবিষ্কার কি করবে ব্যাকরণ করবে। এগুলো অভ্যন্তরীণ শৃঙ্খলা আবিষ্কারের জন্য ব্যাকরণের সৃষ্টি হয়েছে। ব্যাকরণকে ভাষার সংবিধান বলা হয়, যে লাইনটা আমি এর আগে লিখে দিয়েছি। তাহলে ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা দেখো কি বলছে, ব্যাকরণ ভাষাকে বিশ্লেষণ করে তার স্বরূপ ও বৈশিষ্ট্যকে নিরূপণ করে। তারপরে বলছে ব্যাকরণ পাঠ করে ভাষার বিভিন্ন উপাদানের গঠন প্রকৃতি কোথা থেকে আসছে শব্দটা এটা আমরা দেখতে পাই। যেমন হস্ত, হস্ত থেকে হাত এই শব্দটা আসছে, হস্ত থেকে হাত এই শব্দটা আসছে, তাহলে হস্ত কোন শব্দ আর হচ্ছে হাত কোন শব্দ এগুলো কিন্তু আমরা বিশ্লেষণ করলে দেখতে পাবো। বিশ্লেষণ না করা পর্যন্ত এগুলো দেখা সম্ভব না, বুঝতে পেরেছ? তারপরে কি বলছে,
ব্যাকরণে পাঠের ভাষার সৌন্দর্য অনুধাবন করা যায়, বৃদ্ধি পায়। আমি যেমন বলছিলাম যে ফুটবল একজন রোহিত খেলোয়াড়, এই কথাগুলো যখন বলি তখন হচ্ছে কিছুটা এলোমেলো আমাদের কাছে আসে। আর আমি যখন এভাবে বলবো যে রোহিত একজন ফুটবল খেলোয়াড়, তখন কিন্তু ইডান ভাষার একটা শৃঙ্খলা আবদ্ধ রাখছে, বুঝতে পেরেছ? তারপরে বলছেন যে ব্যাকরণ পাঠের মধ্যে ছন্দ অলঙ্কার, তোমরা এখনো বিস্তারিত জানতে পারছো না যে ছন্দ অলঙ্কার এই বিষয়গুলো আমরা জানি, যারা আমরা বাংলা দ্বারা প্রশ্ন করছি এই ছন্দ অলঙ্কার কি এটা আমরা ভালোভাবে জানি, তোমরা আরো বিস্তারিত বুঝতে পারবে, বুঝতে পেরেছ? শেষের লাইন গুলো মিলে থাকবে, ছন্দতে শেষের লাইন গুলো মিলবে, বুঝতে পেরেছ? তারপরে বলা হচ্ছে ভাষার পরিবর্তনের ধারা, নিয়ম শৃঙ্খলা বর্ণনা ও বিশ্লেষণ ব্যাকরণের পাঠে অবহিত হওয়া যায়। সুতরাং ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা সম্পর্কে জ্ঞান লাভ এবং ভাষার শুদ্ধ প্রয়োগ ক্ষেত্রে ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা অনস্বীকার্য, বুঝতে পেরেছ? ভাষা সুন্দরভাবে বলতে হবে, অবশ্যই অবশ্যই ব্যাকরণের দরকার। দেখো আমি ক্লাস শেষ করবো, তার আগে আরেকটু পড়াই বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয়। আমরা কিন্তু জানি যে বাংলা ব্যাকরণের আলোচ্য বিষয় হচ্ছে চারটি, যেটা ভাষার উপাদান হিসেবে আমরা আগেই পড়েছি। একটা হচ্ছে ধ্বনি, একে বলা হচ্ছে ধ্বনি, শব্দ বাক্য বা অর্থ, শব্দতত্ত্ব বলা হচ্ছে অর্থাৎ শব্দ পুরোটা নিয়ে এর আলোচনা, তারপরে বাক্য বাক্যটাকে হচ্ছে পুরো নিয়ে আলোচনা অর্থাৎ সার্থক বাক্য কয়েকটি, তারপরে হচ্ছে বাক্যের হচ্ছে গঠনগত দিক থেকে বাক্য কয়েক প্রকার, এই যে বিভিন্ন দিকগুলোকে তুলে ধরা হয়। আর হচ্ছে অর্থতত্ত্ব অর্থাৎ বাক অর্থ, যেটা তোমরা সবগুলো ভালো করে পড়বা। এবং আজকে যে পাঠ ব্যাকরণ, এই ব্যাকরণ পাঠের যে পড়াগুলো আমি দেখালাম এগুলো নিয়ে যদি কারো কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে বলো। Yes sir. Yes sir. কারো কোনো সমস্যা আছে? না স্যার। না স্যার। না স্যার। তাহলে ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তা এটা হোমওয়ার্ক করে আমাকে দেখাবো। ঠিক আছে, ব্যাকরণ পাঠের প্রয়োজনীয়তাটা হোমওয়ার্ক করবা, হোমওয়ার্ক করে আমাকে দেখাবা। আমি অবশ্যই তোমাদের যেভাবে বললাম যে বাংলা দ্বিতীয় পত্র এবং তারিখ এর দুটো লিখবা যখন তোমরা হোমওয়ার্ক পাঠাবে, ঠিক আছে? নিচে বাংলা দ্বিতীয় পত্র এবং হচ্ছে তারিখ দিবা। তাহলে আজকের মতো এখানে আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ। স্যার স্যার একটা এমনি কোয়েশ্চেন ছিল। আসসালামু আলাইকুম।